শুধুমাত্র 30,000 কিলোমিটারের এই সংখ্যা, তাও মাত্র 100 দিনে। এটা শুনলেই মাথা ঘুরে যায়। এই যাত্রার সময় এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে যে কেউ, যে কোনো মানুষের পক্ষে এই যাত্রা করাটা খুবই কঠিন হতো। সেখানে 65 বছর বয়সী একজন ব্যক্তির কথা ভাবাই যায় না। এই একটা ঘটনা সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছিল। সদগুরুকে আবুধাবি থেকে দুবাই পুরো পথটাই বাইক চালিয়ে আসতে হতো। দুবাই আর আবুধাবিতে বেশিরভাগ মানুষই তারা দুপুরের পর বাইরেই বেরোন না, আর যদি বেরোন তাহলেও তাদের এসি গাড়ি করে বেরোন। সরাসরি এই রোদে বেরোনো বা বাইক চালানোর কথা তো দূরস্ত। তাদের আরও একটা ইভেন্ট হওয়ার কথা ছিল যেখানে যেতে প্রায় অতিরিক্ত 3 ঘন্টা লাগত, মানে সব মিলিয়ে 6 ঘন্টা একটা মরুভূমির উপর দিয়ে বাইক চালিয়ে যেতে হচ্ছিল। যখন আমরা বেরোলাম তখন ইতিমধ্যেই তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ছিল, আর যখন আমরা রাস্তায় নামলাম আমরা দেখলাম রাস্তায় সেখানে আর অন্য কোনো মোটরসাইকেল নেই, শুধু একা সদগুরুই বাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি যখন একটা জ্যাকেট পরে বাইক চালাচ্ছিলেন, 70 থেকে 80 কিলোমিটারের পর ওনার খুব গরম লাগছিল, আর সেটা শুধু আবহাওয়ার কারণে নয়, ইঞ্জিন থেকে যে গরম বাতাস বেরিয়ে আসছিল সেটার কারণেও। একটা সময় এমন এলো যখন আমি নিশ্চিত ছিলাম তাপমাত্রা 45 ডিগ্রির উপরে উঠে গেছে, আর এই গরম বাতাস ক্রমাগত সদগুরুর গায়ের উপর দিয়ে বয়ে চলেছে। রাস্তা থেকেও গরম তাপ বিকিরণ হচ্ছিল, আর শেষমেশ আমরা সদগুরুকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম যে সদগুরু, আমরা আর এগোনোর আগে খানিকক্ষণ কি দাঁড়াতে পারি? তিনি বললেন, মানুষজন অপেক্ষা করছেন আমাদের জন্য, তাদের অপেক্ষায় রাখা ঠিক হবে না, আমরা এগোতে থাকি। তারপর কয়েক মিনিট পর আমরা আবার ওনাকে জিজ্ঞাসা করলাম যাতে আমরা অন্তত 5 মিনিটের জন্য থামতে পারি, যাতে তিনি একটু জল খেতে পারেন। সদগুরু যেন নিজেকে অনেক জোর করেই থামালেন, আর তারপর যখন আমরা দেখলাম যে আমরা মরুভূমিতে রয়েছি, সেখানে একেবারেই কোনো জায়গাও নেই যেখানে সদগুরু কোনো ছায়ার তলায় একটু দাঁড়াতে পারেন, আমরা ভাগ্যক্রমে একটা গাছ খুঁজে পেয়েছিলাম, একটা ঝুঁকে পড়া গাছ যেটা সেখানে ছিল। তো উনি ওনার মোটরসাইকেলটা ঠিক তার নিচেই দাঁড় করালেন আর গাছের নিচে সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন। মাত্র কয়েক মিনিট দাঁড়িয়েই সদগুরু আবার মোটরসাইকেলে বসলেন আর ওনার যাত্রা আবার শুরু করলেন। উনি নিজের জ্যাকেট খুলে ফেলার সিদ্ধান্ত নিলেন, তবে একবার জ্যাকেট খুলতেই খুব বেশি গরম হওয়ার ধাক্কা তার বুকের ওপর লাগতে শুরু করলো, তাই এটা একটা সময় পর খুবই যন্ত্রণা দিচ্ছিল, আর একটা সময় পর এটা খুব অসহ্যকর হয়ে উঠেছিল। পথ চলাকালীন একজন অভিনেত্রী সুদূর ইন্দোনেশিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সদগুরুর সাথে যাত্রা করার জন্য। অভিনেত্রী গাড়ি থেকে হেলমেট পরতে নামলেন আর তিনি বাইকে চললেন। আমরা ঠিক তার পাশেই গাড়িতে, আর তিনি বলে উঠলেন, দয়া করে থামুন, আমি আর পারছি না, আমি আর পারছি না। অভিনেত্রী আমাদের ইশারা করছিলেন, প্লিজ এখানেই থামুন, আমি আর সহ্য করতে পারছি না। তো তখন আমরা রাস্তার ধারে এসে থামলাম। এই যাত্রাটা কতটা কষ্টকর তা বুঝে, আর এখন অবধি যাত্রাটা কতটা দুর্গম ছিল তা জেনে, আর এমন কি আমি মাত্র এই 20 মিনিটে যা বুঝলাম, আমার চোখে আপনার জন্য শ্রদ্ধা বহুগুণে বেড়ে গেছে। আর সদগুরু তার দুবাই যাত্রা জারি রাখলেন। তিনি বাইক চালিয়ে যেতে লাগলেন, আর বাইরে একেবারে মারাত্মক রকম গরম ছিল, আর আমরা সদগুরুকে দেখতে পাচ্ছিলাম তার হাত আর পা সবকিছু তিনি স্ট্রেচ করছিলেন, কারণ উনি জানতেন ওনার শরীর জলের অভাবে শুকিয়ে আসছিল, তাই তিনি এটা এমন ভাবে রাখতে চাইছিলেন যাতে ক্র্যাম্প না ধরে। একটা সময় এমন এলো যখন গরমের কারণে ফোনের জিপিএস পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। প্রায় 6 ঘন্টা গাড়ি চালানোর পর সদগুরু অবশেষে দুবাই পৌঁছান। তবে তারপরে যানজট চলে আসে। যানজটের কারণে বাইকটা খুব বেশি তাপ নির্গত করতে শুরু করে তার থাই, উরুতে আর বুকে, তাই তিনি ঠিকভাবে বসতেই পারছিলেন না বাইকে। সিগনাল লাল হলেই তিনি বাইক থেকে নেমে দাঁড়িয়ে থাকছিলেন বাইকের ঠিক পাশে একটু দূরে, আর তিনি আক্ষরিকভাবেই রাস্তায় দাঁড়িয়েছিলেন একেবারে ট্রাফিকের মাঝখানে, যাতে বাইক থেকে বেরোনো গরম ওনার গায়ে না লাগে। তারপর সবুজ সিগনাল এলে তিনি বাইকে উঠতেন।
তারপর তিনি হোটেলে যান যেখানে আমরা গাড়িটা বেসমেন্টে পার্ক করেছিলাম। আমরা তাকে খাবার জন্য কিছু জল দিলাম, তবে এইবারটায় তিনি আগের বারের চেয়ে এতটাই বেশি ডিহাইড্রেটেড ছিলেন যে সবার আগে উনি নিজের ওপর জল ঢেলে দিলেন খালি নিজেকে একটু ঠান্ডা করার জন্য। তখন ওনার টি শার্ট অর্ধেক ভিজে গেছিল। তারপর তিনি একটা রুমে হেঁটে গেলেন আর বিছানায় যেন আছড়ে পড়লেন। আমরা যেভাবে হোক ওনাকে সাহায্য করতে চেষ্টা করছিলাম, চেষ্টা করে দেখলাম আমরা ওনার বুটটা একটু খুলে দিতে পারি কিনা। যখন আমি ভুল করে ওনার পায়ের বালাটা ছুঁয়ে ফেলেছিলাম তখন আমার আঙুলটা যেন পুড়ে গেল। যদি ওই একটা ছোট ধাতুর টুকরো এত গরম হয়ে উঠতে পারে তাহলে আমি কল্পনা করছিলাম উনি কি পরিস্থিতির মধ্যে দিয়েই না গেছেন। আর 15 মিনিটের মধ্যে আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য বেরোতে হতো। আমি না কিছুতেই সদ্গুরুকে বলার সাহস পাচ্ছিলাম না যে সদ্গুরু আমাদের পরের ইভেন্টের জন্য রওনা দিতে হবে। কয়েক মিনিটের মধ্যে সদ্গুরু নিজেই ঘর থেকে বেরিয়ে এলেন। উনি খালি ওনার হেলমেটটা পরলেন, মোটরসাইকেলে উঠলেন আর আমরা পরবর্তী ইভেন্টের জন্য বেরিয়ে পড়লাম। আর সেই ইভেন্টে কেউ বুঝতেও পারেনি তিনি কিসের মধ্যে দিয়ে গেছেন। ওনার টি শার্টটা তখনও সামান্য ভিজেছিল, তিনি তার টি শার্টটা বদলানোরও সময় পাননি। তো এই অনুষ্ঠানগুলো একের পর এক হচ্ছিল, প্রায় 3 ঘন্টা ধরে চলেছিল। আর তারপরেই আমরা কয়েকটা ইন্টারভিউর ব্যবস্থা করেছিলাম। তো যতক্ষণ এসব শেষ হলো আর তিনি নিজের রুমে ফেরত আসার সুযোগ পেলেন ততক্ষণে মাঝরাত্রি হয়ে গেছে আর উনি একটু বিরতি নেওয়ার বা কিছু খাওয়ারও সময় পাননি।